ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয়, বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থী এই গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে তাদের সদস্যরা। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের এই গোষ্ঠীটি। এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইয়েমেনের হামলার লক্ষ্যবস্তু বলে গণ্য হবে। এক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। যদি গাজার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ঔষধ না পায়, তবে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা সব জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এই ঘোষণা আমাদের সশস্ত্র বাহিনীর দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। বিবৃতিতে সমুদ্র চলাচলের নিরাপত্তা বজায় রাখতে সমস্ত জাহাজ এবং পরিবহন কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করার বিষয়ে সতর্ক করে বিদ্রোহী গোষ্ঠীটি। তারা জানায়, আরব ও লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং ইসরায়েলগামী যে কোনো জাহাজ বাদে অন্যান্য জাহাজগুলো পূর্ণ নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারবে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং বাবল মান্দাব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজে হামলা ও জব্দ করেছে ইয়েমেনের গোষ্ঠীটি। সবশেষ গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তাদের নৌবাহিনী। এই সময় একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান সমর্থিত গোষ্ঠীটির এমন সামরিক পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, গাজায় চলমান যুদ্ধ যাতে নতুন কোনো অঞ্চলে ছড়িয়ে না পড়ে। এমনটা ঘটলে যুক্তরাষ্ট্র সে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। ইয়েমেনের গোষ্ঠীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের এই ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ। তবে ইসরায়েল বলছে, আরব ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা ইরানের সন্ত্রাসবাদী কার্যক্রমের অংশ, যা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।